আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহেদ মুশারফ, আপনারা কোটাই মিয়া বাংলা মিউজিক টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনারা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাইলাম, এবং প্রযোজক গীতিকার শাহ সুহেল ভাইয়ের পক্ষ থেকে আবারও আপনারা অভিনন্দন শুভেচ্ছা জানাইলাম। আপনার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবা, আর এই যে আজকে যে নাটকটা করছি, এই নাটকটা এই চ্যানেলের মাঝেও আপনারা পাইবা, এই সিলেটি মিউজিক চ্যানেল, এই চ্যানেলের মাঝে হইল গিয়া আজকের যে নাটক, নাটকের নাম হইল গিয়া অবৈধ হতে বিদেশ। এই অবৈধ হতে বিদেশ গিয়া যে মানুষের কতখান ক্ষতি হয়, এই বিষয়টা আমরা তুলিয়া ধরছি, চেষ্টা করছি তুলিয়া ধরার আমরা সাধ্য অনুযায়ী। এটা রচনা করছেন এবং পরিচালনা আমার বন্ধু মানুষ রুহুল আমিন রুয়েল ভাই, এবং সার্বিক তত্ত্বাবধানে আমরা সুহেল আহমদ, যার মাধ্যমে আজকের আজকে প্রতিটা সময়ও তারে লইয়া আমরা কাজ করতে হয়েছি, আমার ছোটো ভাই সুহেল, এবং এখানের মাঝে আমরা বিশেষ করে ঈশা মিডিয়ার পুরা টিমে কাজ করছেন, আক্কেল আলী আসেন, মর্জিনা আসেন, আফজাল আসেন, শামীম আহমদ বাদশাহ আসেন, এরপরে জাহানারা আসেন, এরপরে আরও আর্টিস্ট হলে প্রচুর আর্টিস্ট লই আমরা কাজ করছি আজকে। আপনারা আমরা লাগি দোয়া করবা, আমরা আপনারা লাগি দোয়া করবো, আমরা আর এই চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া রাখবা। আমি আবারও হইরাম শাহ সুহেল ভাইয়ের পক্ষ থেকে আপনারা আবারও ধন্যবাদ এবং অভিনন্দন জানাইরাম, আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। এখন আক্কেল আলী কিছু কইবা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি শিপলুর আহাদ, আপনার আক্কেল আলী। আপনারা ভালোবাসায় আমরা এই পর্যন্ত, আপনারা যদি মায়া না করতে তাহলে আমরা এই পর্যন্ত আইতাম পারলাম না অনেক, আমরা অক্সিজেন হইলে আপনারা। আজকে যে নাটকটা তো অভিনয় করছি, চমৎকার একটা ক্যারেক্টার আছে আমার, ভাল লাগছে আমার অভিনয়টা করি ক্যারেক্টারও। আমি বিশেষভাবে ধন্যবাদ দিতাম চাই আমার বন্ধু ফাক্কি সুয়েল, আমরা যারা হয়েছি সিলেট মিডিয়ার, আমার এই ক্যারেক্টারটা দেওয়ার লাগি, এবং আজকে ডিরেক্টর এবং সবসময় আমরা যারা গেছি কৃতজ্ঞ ঈশা মিডিয়ার কর্ণধার শাহেদ মুশারফ কোটাই ভাই। আপনারা আমরা এই চ্যানেলটা বাংলা মিউজিক টিভি ইউটিউব চ্যানেল, এটার প্রযোজক হইলা কি আপনার শাহ সুহেল ভাই। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, লাইক দিবা, কমেন্টসের মাধ্যমে আপনারা মতামত জানাইবা। আর আমরা যে নাটকটা আজকে করছি এটা আপনারা দেখতে পারবা যদি আপনারা আমরা ও ভিডিওটা দেখার পরে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। বলা থাকবো আপনারা, আমরা লাগি দোয়া করবা, ঈশা মিডিয়ার লাগি দোয়া করবা। আসসালামু আলাইকুম। শাহ সুহেল ভাই খালি প্রযোজক নাই, তাই না, একজন গীতিকার মানুষ, প্রচুর গানও চ্যানেলের মাঝে আছে, এবারে সালমাতাকে ধরিয়া সিলেটর বা ডাকার বড় বড় শিল্পী। তো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করলেও সব কিছু আপনারা পাই নিবা, আর আমরা বাকি শুনে কিন্তু আপু থাকবা। আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো আছেন? আসলে আজকে শাহেদ ভাইয়ের লাগে আমি খাস করি, আসলে অনেক ভালো লাগছে, আরও আরও শাহেদ ভাইয়ের আমি খাস করছি, অনেক ভালো লাগছে আমার। আজকেও শাহেদ ভাই যে ভালোবাসা দিয়েছেন আজকে আমার এই খাজও, আসলে অনেক ধন্যবাদ জানাই শাহেদ ভাই, যে শাহেদ ভাইয়ের ভিতরে যে অভিনয়টা আজকে যে অভিনয়টা করছে, লাস্টে যে অভিনয় করছে আমার খুব ভালো লাগছে। আর শাহেদ ভাইয়ের কথা তো আসলে শেষ করিয়াও পারতাম না, যাই হোক, আমরা এই যে শাহেদ ভাই যে ঈশা মিডিয়া যে টিমগুলো, যে শাহেদ ভাইয়ের লোক আর গ্রুপ যে খাসগুলো করছে, আসলে খুব ভালো লাগছে আমার। আক্কেল আলী আমার শিপলুর আহাদ, আমার প্রিয় বন্ধু, আমার নানি, নানি আমার ফারিয়া সৈন, আমরা রাখা চৌধুরী আছেন, সবাই মোটামুটি আমরা খাস করছি এই চ্যানেল। আসলে আমরা শাহ সুহেল মামা একজন গীতিকার, একজন তাই আবার লন্ডনে একজন মেয়র প্যানেল, মানে বাড়ি বিষ্ণা প্যানেল, মেয়র প্যানেল, অনেক একজন গুণী একজন মানুষ। তো তার লগে আজকে আমার সৈতে খুব মাতর, আমার কইরা দেন বা তুমি কোটাই মিয়ার লগে তোমার সম্পর্কে, আমরা এও গীতা হয় না, কোটাই মিয়ার লগে তোমার ভালো একটা সম্পর্ক, ফ্যামিলির মতন সম্পর্ক। তো হইল যদি নাটক যদি আমার চ্যানেলে ছাড়ে তো আমার মাসে তুমি চারটা নাটক ছাড়বা ইনশাল্লাহ ভাই, দোয়া করবা ইনশাল্লাহ, আমরা চেষ্টা করবো আপনার আমরা ভালো নাটক দেওয়ার লাগে। আর কোটাই ভাই আজকে খুব কষ্ট হচ্ছেন সারাদিন আমাদের এই শুটিংও, আমরা আক্কেল আলী আমার জাহানার আপা সবাই মিলিয়ে যে কষ্ট করছেন, আমার শিপলু মেকআপ ম্যান, আমার কিতা দীপন মেকআপ ম্যান, আমার ডিওপি যে রনি ভাই আসলে অনেক কষ্ট করছেন, আর যারা আসেন আমার এই প্রোডাকশনে যারা কাজ করছেন আসলে খুব ভালো লাগছে, আমার সাদেক ভাইও খুব হেল্প করছেন। আমরা সবসময় চাইও যে নাটক করতাম বা ভালো ভালো নাটক দিতাম সবসময়, স্বামীন আমার বাদশাহ আসেন, আমাদের শ্রেষ্ঠ স্বামীন ভাই, আসলে সবাই কিন্তু কাজটা ভালো করছে, আমার খুব ভালো লাগছে, আর সবচেয়ে বেশি ভালো লাগছে যারা আজকে আমার এই সময় দিচ্ছেন আজকে এই শুটিং, আমার শাহেদ ভাই হই, আমার আক্কেল আলী হই, আমার শামীম ভাই, আমার যে রুহুল ভাই যে রচনা পরিচালনা করছেন, রুহুল ভাই চমৎকার একটা ডিরেকশন দিয়েছেন, আমার খুব ভালো লাগছে তার ডিরেকশনটা, আসলে আমি আরও 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 কাজ করবো,
সবরে লইয়া আমার শাহেদ ভাই সহ সহযোগিতা করবা ভাই আর আমরা যতন পারি ভাই সহযোগিতা আপনার দিমু ইনশাআল্লাহ আপনার আমরা আমরা পাশে থাকবা আর ইনশাআল্লাহ এটা জিনিস কইরাম শাহেদ ভাই কারণে কিন্তু অনেক ইউটিউব চ্যানেল কিন্তু মনিটরেশন পাইছে তো কয়েকদিন আগে শাহেদ ভাই এটা মনিটরেশন আমরা পাইছি এমআইএস রেডিট মিডিয়া দেয় আপনার ইসলামউদ্দিন কিতা আমরা মানুষে একজনে আরেকজনে খুব বেশি বুঝি আচ্ছা যাক সপ্তাহের বাদে আপনার ধন্যবাদ দিয়া আজকের লাগে আমরা অফ করিলাম আমরা চ্যানেলটারে সাবস্ক্রাইব করে রাখবো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম